চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করলেন ঠিক সেই সময়ে দাঁড়িয়ে। আজকের কলকাতার মধ্যে দলিত মুসলিম আদিবাসী কারো চান আমরা বিজেপির স্লোগানে হিন্দু মুসলমান দুটো ভাগে কখনোই এই বাংলাকে ভাগ করতে দেব না। আমরা ধর্মের ভিত্তিতে ঠিক তেমনি ভাবে বাবা সাহেব আম্বেদকরের ধর্ম নিরপেক্ষ সংবিধানের উপরে আঘাত আনা হয়েছে। এই আঘাতকে আমরা মানতে পারি না, এই আঘাতকে আমরা বরদাস্ত করতে পারি না। তাই আমরা অত্যন্ত দুর্ভাগ্যের সঙ্গে আজকে স্মরণ করছি বাবরি মসজিদ ১৯৯২ সালের ৬ই ডিসেম্বর